পশ্চিম ময়না সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে 2021 দুর্গাপূজার শুভ উদ্বোধন হলো স্বেচ্ছায় রক্তদান শিবিরের মধ্য দিয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না ব্লকের বিডিও রাজীব সর্দার, পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃণাল কান্তি সামন্ত, ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি অভয় দাস, সহসভাপতি সুব্রত মালাকার সহ বিশিষ্টরা। স্থান পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউট ময়দান। সহযোগিতায় পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন ও ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ। পশ্চিম ময়না সর্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি হিসাবে আমি এই উৎসবের আঙ্গিকে আজকে যে আমাদের সামাজিক অনুষ্ঠান ব্লাড ডোনেশন ক্যাম্প, উপস্থিত সবাইকেই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে আজকের যে এই ব্লাড ডোনেশন ক্যাম্প, যারা ব্লাড ডোনার্স, যারা জীবনদান করতে এসেছেন ব্লাডের মাধ্যমে, তাদের বিশেষ ধন্যবাদ জানাই এবং শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা দুটো স্কুল, পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন এবং ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ, সকল শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী সবাই মিলে আমরা আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে পশ্চিম ময়না সর্বজনীন উৎসব কমিটির আঙ্গিকে। আমরা আশা করছি আগামী দিনে আমাদের এই দুটো স্কুল আরও এই ধরনের সামাজিক প্রকল্পে আমরা অংশগ্রহণ করতে পারব এবং মানুষের জন্য আমরা ভাবব। এবং আমরা শুধুমাত্র এডুকেশন বা শিক্ষা নয়, আমাদের আগামী দিনে আমরা এই মানুষের জন্য যতটুকু করা দরকার, যতটা করা সম্ভব আমাদের পক্ষে, আমরা সেই সাহায্যটা করবার জন্য আজকে আমরা এই শুভ অনুষ্ঠানে আমাদের অংশগ্রহণ করছি। ধন্যবাদ। যে হয় তার মধ্যে অনেকগুলো হয়তো এখনও জল নামছে না, বলাইকোন্ডায় দেখছি মাঠ শূন্য আছে, মানে এখনও অবধি মাঠ শূন্য আছে, মানুষের ঢল কতখানি হল। আমরা মাঠটাকে এখানে জলে ছিল, আমরা অতিরিক্ত স্কুলের তরফ থেকে মোটর বসিয়ে এটাকে জল নামিয়ে দিয়েছি, তাই শূন্য লাগছে। এবং আগামী দিনে পুজো চলাকালীন যাতে মানুষ প্রত্যেকেই, প্রত্যেকটি প্যান্ডেল, যাতে ময়না যতগুলো প্যান্ডেল আছে প্রত্যেকটি প্যান্ডেলে যাতে মায়ের দর্শন করতে পারে, তার জন্য আমরা 40টা মোটর বসিয়ে রেখেছি এবং রিভার পাম্পও একটা বসানো আছে, মানুষ যাতে জল নেমে মানুষ মায়ের দর্শন করতে পারে এবং অঞ্জলি দিতে পারে, সেটার ব্যবস্থা আমরা করেছি। ময়না পরিচার সমিতি এবং ময়না মৎস্য ইউনিয়নের তরফ থেকে দুজনের সুন্দর প্রচেষ্টায় আমরা কিন্তু জল নামানোর ব্যবস্থা করেছি। নিশ্চয়ই দুদিনের মধ্যে সমস্ত জায়গায় জল নেমে যাবে আস্তে আস্তে। আমাদের পশ্চিম ময়না সর্বজনীন দুর্গোৎসব কমিটি 2021 সালে 74তম বর্ষ উদযাপন হচ্ছে। এবছর পুজোর থিম আমাদের গরিব দেশ এবং প্রতিমা আছে মহিষ মর্দিনী, কারণ আমরা কোভিডকে জয় করেছি অনেকটাই, তাই করোনা ওষুধকে বধ করে এবারে আমাদের প্রতিমা আছে মহিষ মর্দিনী। তো এবছর যেভাবে করোনার বিধিনিষেধ আছে সেগুলো কীভাবে পালন করে, আমাদের করোনা বিধি গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যে বিধিনিষেধ করেছেন 11 দফা এবং মহামান্য আদালত হাইকোর্ট যে বিধিনিষেধ করেছেন, আমরা প্রত্যেকটি মানুষকে মাস্ক বিতরণ করবো এবং প্রতিদিন মাস্ক এবং এই এলাকার প্রতিদিন আমরা স্যানিটাইজার নিজেরাই করবো পুজো কমিটির সদস্য মিলেই। তার মধ্যে আস্তে আস্তে যদি মানুষ মায়ের দর্শন করতে পারে তার জন্য আমরা সুব্যবস্থা মাস্ক এবং স্যানিটাইজার ব্যাপক পরিমাণে রাখবো, যাতে কোভিড বিধিটাকে মেনে চলে, কোভিড কমে গেলেও কোভিডের কিছুটা আছে, যাতে মানুষের মধ্যে বিশৃঙ্খল বা কোভিড সিচুয়েশান না হয়, তার জন্য আমরা করোনা বিধি মেনে এবছর পুজো প্যান্ডেলে, গত বছরও না এবছরও একই সিস্টেমই আছে, আমরা কোভিড বিধি মেনেই পুজোটা করবো। আর দ্বিতীয়ত এবছর আমরা আজকে ব্লাড ডোনেশন শুরু করেছি, প্রতি বছরে আমাদের যে সিস্টেম থাকে আমরা রক্তদান দিয়ে শুরু করি, আমাদের শুভ সূচনা আজকে হলো। এবং আগামী দিনে বৃক্ষরোপণ কর্মসূচি আছে, প্রতিদিনে স্যানিটাইজেশন আছে এবং আমাদের ময়না 5 নম্বর এবং 6 নম্বর অঞ্চল দুটি অঞ্চলের মধ্যে যারা এবছর কৃতি উচ্চ মাধ্যমিক মাধ্যমিক হয়েছে তাদেরকে আমরা পুরস্কৃত করবো এবং এই এলাকার বেশ কিছু লোককে আমরা শীত বস্ত্র কম্বল বিতরণ করবো। এটা আমাদের অনুষ্ঠানসূচির মধ্যে রেখেছি। এবছর আমাদের মেলা হচ্ছে না, তাই আমরা প্রত্যেকটা দোকানদারের কাছে, ময়নার মানুষের কাছে এবং আমাদের বলাইপোনা দোকানদার বন্ধুদের কাছে আমাদের বিনম্র আবেদন যে কোভিড বিধি সিচুয়েশন চলছে,
তাই আমরা মেলায় উপস্থিত করতে পারছি না। আগামী বছর প্রতিনাম জুবিলি আছে, করোনা বিধি থাকবে না, তখন আমরা কিন্তু আবার এখানে মেলায় করে আবার দুর্গা পুজো হবে, সেটা 75 বছর প্রতিনাম বছর হবে। এবছর আমরা কোভিড সিচুয়েশনে যা যা নিয়ম আছে সমস্ত নিয়ম কিন্তু মেনে আমরা পুজো উদ্বোধন শুরু করবো। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933222739।